নমস্কার ফ্রেণ্ডস মুশ্বনাথ আপন মানু আপন প্রিয় চ্যানেল ওড়িয়া জ্ঞানমন্দির স্বাগত করুছি ফ্রেন্ডস ভৌণীটি তার রক্ষা করার বাঁধু বা ডিক রাখী কুহযাই বর্ষর রাখী শ্রাবণ মাছ শুক পূর্ণিমাষ্টন করা যাচ্ছি তেমন প্রথমে জাণিনবা পৌরাণিক তত্ত্ব অনুসারে রক্ষী পূর্ণিমা কাইকে পান করা দ্বিতীয়রে বৈজ্ঞানিক মত রাখী পূর্ণিমা কাইকে পান করা এবং শেষরে এ বর্ষর রাখি পূর্ণিমা পাই শুভ মুহূর্ত ও কিপরি পালন করবে সেই বিষয়ে আলোচনা করা এ পূর্ণ আপন মানুষ রিকোয়েস্ট যদি আপন মানে চ্যানেল আমল্যন্ত সবসক্রাইব করে নাহলে বর্তমানে সবসক্রাইব করে নিসহ সাইড্রে আসুকের বেল্র আইকন কু প্রেস করে নিা ফল মানে আপ চ্যানেল সমস্ত ভিডিওর নোটিফিকেসন পাইপারে তে আস্তু জাণা পুরাণে কুহাইছি যে এই রাখি পরম্পরা দ্বাপর যুগর আরম্ভ হয়েছিল দ্রৌপদী নিজের রক্ষা করার পণতকানি শ্রীকৃষ্ণ হাতের বাঁধিলে সেই দিনঠার রাখী বা রক্ষাবন্ধন আর হয়েছিল শ্রাবণ মাসর শুক্লপক্ষ পূর্ণিমা দিন মহাপ্রভু বলভদ্র জন্মদিন দেবী সুভদ্রাঙ্খী বাঁধি থাকে প্রভু বলভদ্র ও জগতরনাথ জগন্নাথ এবার আস্তু জাণ বৈজ্ঞানিক মতরে রাখী পূর্ণিমা কী পালন করা শ্রাবণ মাছ পূর্ণিমা দিন গ্রহ নক্ষত্র মান গতন আসি থাকে আপন মানে জাঁথি সৌরমণ্ডের সূর্য ও নটি গ্রহ রই থা এই দিন অন্য গ্রহ মানে পৃথিবীর নিকটতর হয়ে থাকে ପୃଥିବୀ ଭୟରେ ନିଜର ରକ୍ଷା ନିମନ୍ତେ ଉପଗ୍ରହ ଚନ୍ଦ୍ରକୁ ଅନୁରୋଧ କରିଥିଲେ ସେହି ଦିନଠାରୁ ପୃଥିବୀ ଓ ଚନ୍ଦ୍ରଙ୍କ ମଧ୍ୟରେ ଭାଇ ଓ ଭଉଣୀର ସମ୍ପର୍କ ଗଢ଼ି ଉଠିଥିଲା ଏହି କାରଣ ପାଇଁ ଆମେ ସମସ୍ତେ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଜନମାମୁ ବୋଲି କହିଥାଉ ପରମ୍ପରା ଅନୁସାରେ ଭଉଣୀଟି ଘିଅର ଏକ ଦ୍ୱୀପରେ ପ୍ରଥମେ ଭଗବାନଙ୍କୁ ସମର୍ପଣ କରିଥାଏ ତାପରେ ଭାଇ ମଥାରେ ତିଲକ ଲଗାଇଥାଏ আরতি করা সহ মিঠা খুয় ভাইর মঙ্গল মনাশি ভাই হাতের রক্ষা ডর বাঁধি থাকে রাখী বাঁধি সারা পরে গুরুজর মান নিয়ে তে আসন্তু বর্তমানে জাঁবা এই বর্ষের শুভ মুহূর্ত বিষয় গত বর্ষ রাখী বাঁধি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছি কে তিরিশ অগসে রাখী পড়ুছি বলে কুথা বেড়ে আহ কে একশ অগস্টরে পড়ুছে বলে কুচার তেবে আজ আমি আপনার এই ভিডিও মাধ্যমে জনাইব যে ଜ୍ୟୋତିଷଶାସ୍ତ୍ର ମନ୍ତ୍ରରେ ଏବଂ ପଞ୍ଜିକାର ଗଣନା ଅନୁଯାୟୀ ପ୍ରକୃତରେ ରାକ୍ଷୀ ବନ୍ଧନ କେବେ ପାଳନ କରାଯିବ ଏହା ତିରିଶ ଅଗଷ୍ଟ ନା ଏକତିରିଶ ଅଗଷ୍ଟ ଏବଂ ଭାଇ ହାତରେ ଭଉଣୀ ରାକ୍ଷୀ ବାନ୍ଧିବାର ଶୁଭ ସମୟ ଏଥିସହିତ ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ କେଉଁ ସବୁ କାର୍ଯ୍ୟ କରିବା ଅନୁଚିତ ଏବଂ କେଉଁ ସବୁ ନିୟମ ପାଳନ କରିବେ ଏବଂ କେଉଁ ରାଶିମାନଙ୍କ ପାଇଁ ଶୁଭ ଓ କେଉଁ ରାଶିର ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ଅଶୁଭ ରହିବ তাহ পূর্ণ আপন অনুরোধ এই ভিডিও কু গোটি লাইক করে নি যদি আপনারা এপর্যন্ত আমার চ্যানেল সবসক্রাইব করে তাহলে বর্তমানে হি সবসক্রাইব করে নিবে বন্ধুক আসুন জাঁবা রাখী পূর্ণিমা পবিত্র শ্রাবণ মাছ পূর্ণিমা তিথি পাাল করা যাই থাকে এই দিন ভৌণী মানে ভাইর দীর্ঘ আয়ুষ এবং সুখ সমৃদ্ধি কামনা করা হাতরে রাখি বাঁধি থাকে এই বর্ষ রাখী পূর্ণিমার তিথি তিরিশ অগস্ট বুধবার সকাল দশটা বাজি অনষটি মিনিট রু আকতিরিশ অগস্ট গুরুবার সকাল সাতটা বাঁচ মিনিট পর্যন্ত লাগি রবথাৎ একত্রিশ অগস্ট যা পূর্ণিমা তিথি লাগি রহেতু পূর্ণিমা তিথি তিরিশ অগষ্ট রয়েছে তেম আপন মানে তিরিশ অগস্ট বুধবার দিন সকাল দশটা বাজে অনষটি মিনিট রু রী বন্ধন পর্ব আরম্ভ করে পে অর্থাৎ ভাই হাতের ভৌণী রাখী বাঁধি পে জ্যোতিষশা অনুসাৰে তিৰিছ অগষ্ট সাৰা দিন ভদ্ৰা লাগি ৰব তেন্যুসাৰে ভদ্ৰা কালৰে মাংগলিক কাৰ্য কেৱহ কৰা বিবাহ ব্ৰত আৰু গৃহ প্ৰৱেশ ভূমিপূজা ইত্যাদি কৰাি কেতিয়ক জ্ঞানীবিজ্ঞানী বা পণ্ডিত মানে একত্ৰিশ অগষ্টৰে ৰাক্ষী বন্ধন পালন কৰা কৌশল কিন্তু জ্যোতিষশা অনুসাৰে এই বৰ্ষৰ ভদ্ৰকা পাতল লোকৰে লাগি ৰ ভদ্রা যে লোকরে বাস করে সেই লোকের মাঙ্গলিক কার্য করা যায় না এবং অন্য লোক মানুষ মাঙ্গলিক কার্য পালন করা যায় তেণু আপন মানে নির্দরে তিরিশ অগস্ট বুধবার দিন রাখী পূর্ণিমা বা রক্ষাবন্ধন পর্ব পাাল করে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখী পূর্ণিমা দিন লোক জনাতার হজণাতার হচ্ছে ভুল করেদই থাকে যা অত্যন্ত অশুভ হয়ে আম জীবনক প্রভাবিত করে থাকে তেমন বর্তমানে আসন্ত জাণিনে বা রাখি পূর্ণিমা দিন কম সব নিয়ম পালন করবে ও কেউ সব ভুল দূরে রহবে নর ওয়ান অনেক সময় রাখীগুড়ি আনিবা ঘরক রাখি ভাঙ্গি যাই এবং আমি এখন পুথরে যোড়ি ঠিক করে দিয়ে থা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কৌশি রাখি খণ্ডিত হয়ে যায় তাহলে তাহার প্রয়োগ বারণ অটে এভি রাখী ভাইর হাতের বাঁধে উচিত নুহে ভৌণী ভাই হাতৰ ৰাক্ষী বান্ধা সময়ত এতিয়া ৰখা জৰুৰী যে ভাইৰ মুহ যেপৰক উত্তৰ বা পূৰ্ব দিগুৰা আৱশ্যক যদি ভাই ভি ঠাৰ বয়সৰে বড় তে ৰাক্ষী বান্ধিবা সময়ত ভাওণী ভাইকু প্ৰণাম কৰিব উচিত বজাৰৰে আপোনাক প্লাষ্টিকে নিৰ্মিত ৰং বেৰগৰ ৰাখী দেখিব কিন্তু আপোন কণ জানিচ কি প্লাষ্টিক কেতু্ৰহৰ পদাৰ্থ মান যায় আপোনাক অপজকু বঢ়াইদে থাকে এথ পর্ আপন মানুষ প্লাষ্টিক নির্মিত রাখী কি বঞ্চিত রহা উচিত তেণু আপন মানে প্লাষ্টিক ও লুহা নির্মিত রাখি রাখী কবে কিছু না বাঁধতু না আপনার কাজ বা কপড়ার নির্মিত এবং লুহা ব্যতীত অন্য ধাতু যেপর কি রূপা বা সুনার নির্মিত রাখি রাখী বাঁধিপারে নম্বর ফোর বজার রাখি কি কথার ধ্যান রাখত যে যেপরিক তাহা কৌশি তীক্ষ্ণ বস্তুরে বা ধারুয়া বস্তুরে প্রস্তুত নথিব। শুভ অৱসৰৰে এই বস্তুক অশুভ মনা যায় এইভাৱ ৰাখী কিণিবা ঠাৰ বঞ্চিত ৰশ্যক নম্বৰ ফাইভ ৰাক্ষী পূৰ্ণিমাৰে ভাই ৰাখী বান্ধুৰা ভণীকু উপহাৰ দি থাকে কিন্তু এই মামলাৰে সেনে ভুল কৰি দি থাকি জ্যোতিষশা অনুসাৰে এইদিন ভৌণীক তীক্ষ্ণ বা ধাৰুৱা বস্ত্ৰ উপহাৰ দিব উচিত নুহে যেপৰি কণ্টাৰ চেট মিক্সি আইনা বা ফটো ফ্রেম ভাল বস্তু দেবা উচিত এহা ছড়া ছাড়া ভৌণীকে রুমাল জোতা বা চপল ভলি বস্তু উপহার দেবা উচিত হয়েনায় জ্যোতিষশাস্ত্র বুদ্ধ ভীক কারক কুযায় এপ্রে আপন মানে এই সম্বন্ধিত বস্তু উপহার দিওত না ব্যতীত আপন মানে অন্য যে কোনসি জিনিস সে মানকু উপহার দিই সহিত যদি আপন মানে ধন বৃদ্ধি করা চেবে আপন মানে দিন কতোটি সরল উপায় করে ধর বৃদ্ধি করাই পেপ্রমে ধন প্রা করা বহুত কষ্টকর হয়ে থাকে তেমন পরিশ্রম করা সহ কিছু উপায় মধ্য পড়ে থাকে তেবে ধন প্রাপিপাতে এভি কিছু উপায় রয়েছে যা আপনার বহু শীঘ্র ধনশাড়ি করে তবে এই উপায়গুক আপন মানে পবিত্র রাখী পূর্ণিমা দিন যদি করবে ତେବେ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଆପଣଙ୍କ ଉପରେ ପ୍ରସନ୍ନ ହେବା ସହିତ ଅଧିକ ଧନ ଉପାର୍ଜନ କରିବାର ରାସ୍ତା ମଧ୍ୟ ଖୋଲିଯିବ ତେବେ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆମେ ଜାଣିବା ଯେ ଆପଣମାନଙ୍କୁ କେଉଁ ପାଞ୍ଚଟି ସରଳ ଉପାୟ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ନମ୍ବର ୱାନ୍ ପବିତ୍ର ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ସକାଳ ଓ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଘରର ମୁଖ୍ୟ ଫାଟକ ନିକଟରେ ଘିଅର ଦୀପ ଜଳାନ୍ତୁ ଏହି ଦୀପରେ ନାଲି ରଙ୍ଗର ବଳିତା ବ୍ୟବହାର କରନ୍ତୁ ଏହା ଦ୍ୱାରା ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଆପଣଙ୍କ ଗୃହରେ ପ୍ରବେଶ କରିଥାନ୍ତି ନମ୍ବର ଟୁ ଏହି ପବିତ୍ର ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ଦିନ ଘରର ଅଗଣାରେ ତୁଳସୀ ଗଛ ଅବଶ୍ୟ ଲଗାନ୍ତୁ ଯଦି ଆପଣମାନେ ଅଗଣାରେ তুলসী গাছ অুড়ি গছরে বান্ধি কপড়াটিয়ে বাঁধি দিবা ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়ে থাকে নম্বর থ্রি এই দিন সকাল সময় ভগবান বলরাম পূজা করত এবং গোমাত পিঠা আদি খাইব দিদারা ভগবান বিষ্ণু এবং মাী আপন পূজার নিশ্চিত ভাবে সন্তুষ্ট হয়ে থাকে নম্বর ফোর রাখী পূর্ণিমা বহুত পবিত্র দিন এইদিন আপোনাৰ দুখী দৰিদ্ৰ মানুহ দান দিয়ন্তু দান আপোনাৰ সামৰ্থ্য অনুসাৰে কৰোঁ দান কৰিবা মনুষ্যৰ সাত জন্মৰ পাপক্ষয় হৈ নম্বৰ ফাইভ এইদিন সন্ধিয়া সময়ত এক পাত্ৰৰে গোবৰ উপায় ঝুৰাখি জলা ঝুণা ধূপক ঘৰসাৰা লগাই দিয়ন্তু দেখিব ঘৰে সুখ শান্তি সৈতে ধনৰ আগমন হ'ব তন্ধুকণ আপোনাৰ এই পবিত্ৰ ৰাক্ষী পূৰ্ণিমা দিন এইসু উপায় কৰিব দ্বাৰা মা লক্ষ্মী আপোনাৰ প্ৰসন্ন হ'ব এতিসহিত বন্ধুক ৰাশিচক্ৰৰে গ্ৰহ মানৰ স্থান পৰিৱৰ্তন অনুসাৰে ৰাশি মানে পৰিৱৰ্তন দেখিব জ্যোতিষশাস্ত্ৰ বাৰটি ৰাশি বিষয়ে বৰ্ণনা কৰাতবে এই গ্ৰহ নক্ষত্ৰ মানে নিজৰ স্থিতি বদলাই থাকে তেবে ইক নকৰাত্মক প্ৰভাৱ আপোনাৰ ৰাশি মান উপ পি থাকে জ্যোতিষশাস্ত্ৰ অনুসাৰে দীৰ্ঘ পাঁচশ বৰ্ষ পৱিত্ৰ ৰাক্ষী পূৰ্ণিমা দিন গ্ৰহ মানদ্ভুত মহা সংযোগ ঘটিব যাওঁ যিহেতু এই মহ সংযোগ দীৰ্ঘ পাঁচশ বৰ্ষেই যাওঁ তেণু ৰাশিচক্ৰৰ কেতো ৰাশি মান উপ মা লক্ষ্মীৰ আশীৰ্বাদ আৰু কৃপা বৰষা যাওঁ যা দ্বাৰা এই সাতটি ভাগ্যশা ৰাশি বিশিষ্ট ব্যক্তিবিশেষ মানে বিশেষ ৰূপে প্ৰভাৱিত হ'ব তাৰ আচন্তু জাঙিবা সেই সাতটি ভাগ্যশা ৰাশি বিশিষ্ট ব্যক্তিবিশেষ মানৰ বিষয়ে এই ৰাশিৰ লোক ৰাক্ষী পূৰ্ণিমা পৰে আছুবা সময় স্বৰ্গ ঠাৰু কম হ'ব নাহি ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଜଲ୍ଦି ହିଁ କିଛି ଏମିତି ପରିବର୍ତ୍ତନ ହେବାର ଅଛି ଯାହା ଆପଣମାନଙ୍କ ଜୀବନକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ବଦଳାଇ ଦେବ ଏହି ପବିତ୍ର ରାକ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣିମା ପରେ ଏହି ରାଶିର ଲୋକମାନଙ୍କର ସବୁ ଚିନ୍ତାର ଅନ୍ତ ଘଟିବ ଦୁର୍ଭାଗ୍ୟ ଏମାନଙ୍କର ପିଛା ଛାଡ଼ିବ ଏବଂ ସୌଭାଗ୍ୟ ଏମାନଙ୍କ ପାଖରେ ଆସି ପହଞ୍ଚିଯିବ ଏମିତିକି ନୁହେଁ ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ସେହି କାମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ ଆପଣଙ୍କର ଅଚାନକ କୌଣସି କ୍ଷେତ୍ରରୁ ଧନଲାଭ ହେବ ଆପଣଙ୍କର ଚାକିରି ଏବଂ ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ভাগ্য আপোনাৰ পটে হি ৰ আপোনাক নিজৰ পৰিবাৰ লোক অচানক ধনপ্ৰাফ হ'ব এই ৰাশিৰ লোক ৰাক্ষী পূৰ্ণিমা উপ বহুত খুচিৰ সময় আচিবাৰ অহা আপোনাক জগি ৰখি কৰি কথা বাৰ্তা কৰোঁ কাহ সৈতে ঝগড়া কেলে কৰোঁ নহয় এয়া আপোন মানে বহুত অসুবিধা হৈ পাৰে তাৰ বন্ধুক আমি যোন সবু ভাগ্যশা ৰাশি বিশিষ্ট ব্যক্তিবিশেষ মান বিষয়ে আলোচনা কৰোঁ সেইসু ৰাশি মানে হওক মেষ ৰাশি বৃষ ৰাশি ସିଂହ ରାଶି ବିଛା ରାଶି କନ୍ୟାରାଶି ଧନୁ ରାଶି ଏବଂ ମିନ ରାଶି ତେବେ ବନ୍ଧୁ କ'ଣ ଆଶା କରୁଛୁ ଆପଣମାନଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓଟି ନିଶ୍ଚୟ ପସନ୍ଦ ଆସିଥିବ ପସନ୍ଦ ଆସିଥିଲେ ଏହି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବା ସହିତ ଆପଣଙ୍କର ପ୍ରିୟଜନମାନଙ୍କ ସହିତ ସେୟାର୍ କରିନିଅନ୍ତୁ ଧନ୍ୟବାଦ